দুজন মানুষই যদি মিডিয়ার হয়, যেমন মৌসুমী আপু সানি ভাইয়া দুজনেই মিডিয়ার এবং খুব সুন্দরভাবেই তারা দুজনে লাইফ লিড করছেন, তাদের বিবাহিত জীবন পার করছেন। আবার শাবনাজ নাইমা ম্যাডাম এবং স্যার যারা আছেন, ওনারা তো মিডিয়াতে থেকে বের হয়ে গিয়েছেন। এরকম হাজার এক্সাম্পল আছে যারা মিডিয়ার মানুষ, একজনের একজনের ভালোবেসে সংসার করছে এবং আজীবন কাটিয়ে দিচ্ছে। এরকম আসলে ওই যে বললাম, কার সাথে কখন অ্যাডজাস্ট হবে, কাকে ভালো লাগবে, কার প্রতি ভালোবাসাটা হবে এবং কার প্রতি টানটা অনুভব হবে, এটা কিন্তু আসলে বলা মুশকিল। আমি যদি বলি যে না আমি মিডিয়ার কোনো ছেলেকে বিয়ে করব না, এটাও বলা ভুল হবে। আবার যদি বলি যে না মিডিয়ার কোনো ছেলেকে কখনোই বিয়ে করব না, কাউকে পছন্দ হবে না, মানে আসলে এটা না ছক না, মানে ধরো রিলেশনটা কখনোই যে ছকে বেঁধে বা প্ল্যান করে এগুলো আসলে কখনোই হয় না। কার সাথে কখন ভালোবাসাটা হবে, কোথায় হবে, এটা আসলে বলা মুশকিল, সেটা মিডিয়ার হোক আর মিডিয়ার বাইরে হোক। তো এই যে ভালোবাসা নিয়ে পপি আপুর এত গোপনীয়তা কেন? মানে সবসময় পপি আপু সিঙ্গেল 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 সিঙ্গেল, তারপর আমরা সিঙ্গেল দেখে যাচ্ছি, এখনো ভাইয়াও দেখলাম না, বিয়ে শাদিও হলো না, করছেন না, কেন? বিয়ে করার জন্য একটা মানুষ দরকার এবং সেটা একটা পারফেক্ট মানুষ দরকার, যার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হবে, যে আমাকে খুব বেশি রেসপেক্ট করবে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হবে যে না হ্যাঁ একজন পারফেক্ট মানুষ আমি পেয়েছি, তখন বিয়ের ডিসিশনটা নেওয়া ভালো। তার মানে পপি আপু এখন পর্যন্ত বিবাহিত জীবনে পা দেয়নি, সিঙ্গেল, সব কিছু হলো মানে সিঙ্গেল 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 সিঙ্গেল, তার মানে হলো আমরা তাই বিয়ে করলে অফকোর্স আমি জানানো হবে, সবাইকে জানাই বিয়ে করবো, কারণ বিয়েটা তো কোনো ক্রাইম না, বা আমি যদি কাউকে ভালোবাসি এটা তো কোনো লুকানোর কিছু না, দেশদ্রোহী কোনো কাজ না, তো আমি কেন লুকাবো? সো প্রেম ভালোবাসা বিয়ে ডেফিনেটলি আমি লুকাবো না, সবার জন্য মানে সবসময় ওপেন থাকবে আমার জন্য। আচ্ছা, আমি এবার একটু প্রেম ভালোবাসা থেকে এবার একটু আমাদের কাজের কাজের জায়গাটাতে আসি, যে রিসেন্টলি যেটা হচ্ছে যে অনেক নতুন নতুন হিরোইন আসছে এবং অনেকে বলছে অনায়াসে যে প্রডিউসার নিয়ে এসছে, হিরোইন হিরোইনই প্রডিউসারকে নিয়ে এসছে, তো এরকম কি কোনো প্রথা আছে বলে মনে হয় যে একজন হিরোইন চাইলে একজন প্রডিউসারকে নিয়ে আসতে পারে, না নাকি একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট তো একটা প্রডিউসার ইনভেস্ট করছে, সো সে নিজের ইচ্ছায় ছবি বানাতে আসছে, মানে এই যে আমাদের নিয়ে যে নানান ধরনের কথা হয়, এটা কি কিছুটা হলো সত্যতা আছে না পুরোটাই মিথ্যা? না, এখন আমাদের প্রডিউসার যে কেউ নিয়ে আসতে পারে, সেটা হিরো নিয়ে আসতে পারে, মানে একজনের মাধ্যমে যে কোনো প্রডিউসার আসতে পারে, তোমার কোনো ফ্যান বা আমার কোনো ফ্যান, সে আমাদেরকে পছন্দ করে বা ভালোবেসে সে একটা ইনভেস্ট করতে চায়, যদি আমাদেরকে নিয়ে মুভি বানাতে চায়, তো তার মানে না যে এটা খারাপ। যেমন শাহরুখ খানকে পছন্দ করে বা কাজলকে পছন্দ করে তারা একটা মুভিতে ইনভেস্ট করতে আসে বাইরে একটা প্রডিউসার, তো এটা তো কখনোই খারাপ কিছু না, তো আমি এটা পজিটিভলি দেখব। অনেক সময় দেখা যায় সেই নায়িকার ওই কোয়ালিটিই থাকে না, কোয়ালিফিকেশনটা থাকে না, কিন্তু তারপরে সে নায়িকা হয়ে যাচ্ছে বা তারপরে সে হিরো হয়ে যাচ্ছে, কারণ সে প্রডিউস করছে ছবি, এটা কি ইন্ডাস্ট্রির জন্য অনেক খারাপ না? এমন অনেকেই আছে যে হয়তো নায়িকা হবার যোগ্য না, বা সে হয়তো ওরকম ভাবে প্রেজেন্টেবল না, সে নিয়ে আসছে ছবি বানাচ্ছে, ছবিটি যখন স্ক্রিনে যাচ্ছে দর্শক রিফিউজ করছে। এক্স্যাক্টলি, এক নাম্বার ওয়ান হচ্ছে প্রডিউসারটা তার মানে তার যে একটা উৎসাহ নিয়ে আসলো ছবি বানাবে সে লস করছে, দ্বিতীয়ত দর্শকরা মানে বিরক্ত হয় যে কি ছবি দেখছি, ইন্ডাস্ট্রি কেমন হচ্ছে, বা অনেক কিছু নেগেটিভ একটা অ্যাটিটিউড তৈরি হয়, বিকজ হিরো হিরোইন মানে আমরা অনেক অনেক পরিপাটি একটা মানুষ বুঝি, যার মধ্যে সব গুণ থাকবে, যে দেখলেই মনে হবে যে হিরো এন্ড হিরোইন, তো এই জিনিসগুলো যখন দর্শক পায় না তখন তো রিফিউজ করে, তো এটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ। তো ইদানিং এই জিনিসগুলো দেখে সেন্সর বোর্ড কি চাইলে এই জিনিসটাকে আরো ই করতে পারে না, যে এইসব ছবি সেন্সর দিবে না? সেন্সরে যেটা হয় যে খারাপ কোনো দৃশ্য থাকলে সেটা কাট আপ করে দেওয়া হয়, ওভাবে করা হয়, তো এটাও এরকমই একটা জিনিস আসা উচিত না, যে আসলে প্রপার হিরো হিরোইন ডিরেক্টর মানে ফুল প্যাকেজ যেটা আসলে দেখার মতো, ওরকম না হলে আসলে হলে ছবিটা, এটা তো ধর এটা এই বাইন্ডিংসটা আসলে কখনোই তুমি দিতে পারবে না, যে হিরো হিরোইন সিলেক্ট কার মধ্যে কি গুণ আছে বা কার মধ্যে কি নাই, এটা আসলে বলা মুশকিল। এটা দেখা যাবে যে যারা আসছেন অতিথি পাখি, একটা দুটো করে আলটিমেটলি চলে যাবে, সো যারা থাকার যাদের একটা এইম থাকে যে হ্যাঁ আমি এই জায়গা থাকবো,
একটা জায়গায় পৌঁছাবো এবং একটা এখান থেকে আমি কিছু না কিছু ফিডব্যাক তুলবো, সেটা নাম হোক সুনাম হোক, কোনো না কোনো অর্জন থাকবে, এটা যখন টার্গেট করবে তখন সে আলটিমেটলি টিকে যাবে, থাকবে। প্রিয় তোমার প্রিয়